হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। মথুরা স্টার কিড আব্রাম খান জয় তার দাদা দাদুকে কতটা ভালোবাসেন সেটা বুঝতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চিত্রনায়িকা অপু বিশ্বাস গিয়েছিলেন শপিংয়ে, জয় বললেন মাম্মা তোমার সঙ্গে আমিও যাব। অপু বিশ্বাস বললেন আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি। জয় বললেন আমারও কিছু কেনাকাটা আছে। অপু বিশ্বাস হেসে বললেন তোর আবার কি কেনাকাটা আছে? জয় বললেন আমার অনেক গুরুত্বপূর্ণ কেনাকাটা আছে, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। অপু বিশ্বাস বললেন ঠিক আছে, তুমি কি রেডি? জয় বললেন হ্যাঁ আমি রেডি, একটু দাঁড়াও আমি শুধু শুজটা চেঞ্জ করব। জয় দৌড়ে গিয়ে শুজ চেঞ্জ করে তার মানি ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। অপু বিশ্বাস বললেন মানি ব্যাগ নিচ্ছ, তুমি তোমার টাকা দিয়ে শপিং করবে? জয় বললেন হ্যাঁ, পাপা আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল, দাদুও আগের বার অনেকগুলো টাকা দিয়েছে, সবগুলো টাকা আজকে আমি শপিং করব। অপু বিশ্বাস বললেন ঠিক আছে চলো। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে অপু মুসকে মুসকে হাসছে। জয় বললো মাম্মা একটুও হাসবে না, আর আমার একটা কথা আছে, প্রমিস করো তুমি হাসবে না। অপু বিশ্বাস বললেন ঠিক আছে প্রমিস, হাসবো না, তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। জয় বলল কাউকে কিচ্ছুই বলতে পারবো না, আচ্ছা ঠিক আছে। জয়কে অপু বিশ্বাস কথা দিল কাউকেই কিছু বলবে না। দুজন মিলে শপিং করতে গেল। জয় তার দাদা দাদু এবং ফুপির জন্য অনেক কিছু কিনল এবং বলল যা যা দেখেছ কিচ্ছু বলতে পারবে না, সব আমি সারপ্রাইজ দিব। অপু বিশ্বাস বললেন ও আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ দিবে সেজন্য আমাকেও কিছু বলতে দিবে না। তারপর অনেকগুলো শপিং করে অপু বিশ্বাস তার নিজের শপিং শেষ করলো। যমুনা ফিউচার পার্কে মা ছেলে অনেক কিছু খেলো, তাদের এক্সপ্রেসো কফি শপ নামে একটা জায়গা আছে সেখানে তারা কফি খেলো। এরপর বাপ মেয়ে দুজন মিলে আবার গাড়িতে করে বলল যে এবার গুলশানে চলো। অপু বিশ্বাস বললেন আমার তো বসুন্ধরায় কাজ আছে, কালকে সকালে শুটিং আছে, এত রাতে গুলশানে কি? জয় বললে একটু প্লিজ মামা, আধা ঘন্টা লাগবে, এরকম করো না। তারপর অপু এবং জয় মাঝরাতে যে কলিং বেল দিল শাকিব খানের বাড়িতে, শাকিব খান শুটিং শেষ করে মাত্রই বাড়ি ফিরেছেন। অপু এবং জয়কে দেখে একগাল হেসে বলল কি ব্যাপার এত রাতে, এখানে কি চাই তোমাদের? জয় বলল অনেক কিছু চাই, তুমি চলো আমার সঙ্গে বসুন্ধরা যাবে। শাকিব বললেন এত রাতে আমাকে বসুন্ধরায় কি? অপু বিশ্বাস বললেন অনেক কিছু শপিং করার ছিল তাই সে শপিং করেছে, সেগুলো সে দিতে এসেছে। জয় এবং অপুর হাতে অনেকগুলো ব্যাগ দেখে খুশি হয়ে গেল শাকিব খান। জয় বললো আমার জন্য এনেছ? জয় বললো তোমার জন্য কিচ্ছু আনিনি, তুমি একটু দেখো কাকে কাকে সারপ্রাইজ দিই। চোখ ডলতে ডলতে শাকিব খানের বাবা আসলেন জয়ের কণ্ঠ শুনেই। জয়কে তিনি অনেক বেশি ভালোবাসেন, মাঝে মধ্যে জয়কে আনতে যান, জয়ের জন্য কান্না করেন। জয়কে দাদা দাদি দুজনেই চোখে হারায়, ভিসা হওয়ার খবর শুনে তো দুজনের চোখের জল থামছেই না। অপু বিশ্বাস বললেন দেখো তোমাদের জন্য কি কি শপিং করেছে, আমাকে তো শুধু বলেছে সারপ্রাইজ দিবে, আমাকে কিছু বলতেও দিবে না, আমি প্রমিস করেছি তাই কিছু বলতে পারবো না। জয়ের দাদি বললেন ঠিক আছে তোমার কিছু বলতে হবে না, দেখি দাদুভাই আমার জন্য কি এনেছে। সেদিন শাকিব খানের মা বলছিলেন আমার একটা কোরমার বাটি ভেঙে গেছে, জয় সেই কোরমার বাটিটা কিনেছে। তার হাতে কোরমার বাটিটা দেখে শাকিব খানের মা একদমই অবাক হয়ে গেলেন, বললেন তুমি এত বড় হয়ে গেছো, আমার শাকিবও তো কোনো দিন আমাকে এরকম কিছু কিনে এনে দেয়নি, তুমি আমার বুকে আসো দাদু ভাই, আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি তো তুমি আমার জন্য কিনে এনেছো। ওদিকে শাকিব খানের দাদা বললেন তার একটা পাঞ্জাবি একটু ছিদ্র হয়ে গিয়েছিল, সেটা সে পরেও না, সেটা দেখিয়ে জয় হাসছিল, সেই রকমেরই একটা পাঞ্জাবি কিনে এনেছে জয়। অপু বিশ্বাস বললেন আমি বুঝতে পারছিলাম না, এই কালারের তো তোমার আগে দেখেছিলাম পাঞ্জাবি বাবা, সেজন্য আবার এরকম একটা কিনছিল বলে আমাকে প্রমিস করিয়েছে কথা বলা যাবে না, তাই আমি কোনো কথা বলিনি, কিন্তু তোমার ওটা ছিঁড়ে গেছে বলেই বোধহয় সে এটা কিনেছে। শাকিব খানের বাবা বললেন ওটা আমার অনেক প্রিয় পাঞ্জাবি ছিল কিন্তু ওটা তুমি পরি না, আমার কত পাঞ্জাবি তুই কিনে দিয়েছিস, সবই তো আছে, এতগুলো দিয়ে কি হবে? জয় বললেন দাদু কোনো কথা বলবে না, এগুলো সব তোমার গিফট। বন্ধুরা, এরকম ছোট্ট একটা নাতি থাকলে জীবনে আর কিছুই লাগে না, নিশ্চয়ই আপনাদের পরিবারেও এমন একজন আছে যে আপনাকে এত ভালোবাসে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।